হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোনো কিছুর ইচ্ছে নাই, কোনো কিছু ইচ্ছে ছিল না এমন কিছু বোঝাইতে আমরা কিছু সেন্টেন্সেস শিখব। যেমন, আমার মিথ্যা বলার কোনো ইচ্ছা নাই, হাসানের খেলাধুলার কোনো ইচ্ছা নাই, আরমানের ঘুমানের কোনো ইচ্ছা নাই, ফয়সালের ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই, ওমরের কথা বলার কোনো ইচ্ছা নাই। এরূপভাবে অতীতে কোনো ইচ্ছা ছিল না বোঝাতে গেলে আমরা কিছু উদাহরণ দেখে নেব। আরমান যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ফারজানার সাথে ভাইগা যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, মোনাজাতে বিন্দুমাত্র কান্নার ইচ্ছা ছিল না। এরূপ ক্ষেত্রে আমরা ইচ্ছা নাই বা ইচ্ছা ছিল না এর অর্থের পরিবর্তে ইংরেজিতে আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ নো ডিজায়ার এবং পাস্টের জন্য হ্যাড নো ডিজায়ার। নেওয়া যাক, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, পাস্টের জন্য হ্যাড প্লাস নো প্লাস ডিজায়ার প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। চলো ভালো বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তার আগে তুমি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবে, এবং এই ভিডিওটি যদি প্রফিটেবল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। চলো উদাহরণ দেখে নেওয়া যাক। আমার মিথ্যা বলার কোনো ইচ্ছা নাই, আই হ্যাভ নো ডিজায়ার টু লাই। হাসানের খেলাধুলার কোনো ইচ্ছা নাই, হাসান হ্যাজ নো ডিজায়ার টু প্লে। নেক্সট, আরমানের ঘুমানোর কোনো ইচ্ছা নাই, আরমান হ্যাজ নো ডিজায়ার টু স্লিপ। রহিমা স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই, রহিমা হ্যাজ নো ডিজায়ার টু গো টু স্কুল। ফারজানার সাথে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, দেয়ার হ্যাড নো ডিজায়ার টু অ্যালাউ টু উইথ ফারজানা। আরমানের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আরমান হ্যাড নো ডিজায়ার টু গো। মোনাজাতে বিন্দুমাত্র কান্নার ইচ্ছা ছিল না, দেয়ার হ্যাড নো ডিজায়ার টু ক্রাই ইন প্রে। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার খাবার ইচ্ছে ছিল না, এর সঠিক উত্তরটি কমেন্টে লেখো আর আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য বসে আছি। আর যারা এখন পর্যন্ত লাইক দাওনি লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব এবং শেয়ার করো।